রাইট নাও যে স্মার্টফোনটা কিনে সবচেয়ে বেশি মাথামাতি হচ্ছে, আর সেটা হচ্ছে হনার ম্যাজিক 6 প্রো। এই স্মার্টফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 1,30,000 টাকা। বাট এই ফোনটা যাদের সাথে টক্কর দিচ্ছে তাদের প্রাইস কিন্তু এইটা থেকে অলমোস্ট 1,00,000 টাকা বেশি। এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S24 Ultra-র দাম হচ্ছে প্রায় 2,30,000 টাকা। অন্যদিকে আইফোন 15 Pro Max-এর দাম অফিসিয়ালি 2,60,000 টাকা। সো বুঝতেই পারছেন 1,00,000 টাকার একটা গ্যাপ রয়েছে। আসলে অনার এখানে খেলাটা কোন লেভেলে খেলতে যাচ্ছে সেটা কিন্তু আমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। এক নজরে দেখে নেই যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা ফোনটির বক্সটিকে ওপেন করি। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস অর্থাৎ অনার ম্যাজিক 6 প্রো কে। ওকে, এটাকে সরিয়ে রাখছি, এটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। দেন আমরা দেখতে পাচ্ছি বক্সে রয়েছে একটি 100 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও এই স্মার্টফোনটা অনলি 80 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, বাট বক্সে কিন্তু আমরা 100 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। তো একটা জিনিস নোট করে বলতে হয়, এখন যখন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলোতে চার্জার সবগুলাই তুলে দিয়েছে, সেখানে কিন্তু অনার বক্সে 100 ওয়াট দিয়ে দিয়েছে। থ্যাংকস অনার। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে, USB টাইপ সি কেবল রয়েছে, সিম ইজেক্টর রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে। বেসিক্যালি একটা স্মার্টফোনের বক্সে যা যা থাকে সবই আছে এই স্মার্টফোনের বক্সে। অনার ম্যাজিক 6 প্রো ব্যাক পার্টটি ইকুলেদারের। অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই 225 গ্রাম ওজনের এই ফোনটি আপনার কাছে কিছুটা ভারী মনে হবে। তবে আমার যে প্রাইমারি ডিভাইস রয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 Ultra, সেই তুলনায় কিন্তু এটা কিছুটা হালকা মনে হয়েছে আমার কাছে। পিছনের দিকে ক্যামেরা বাম্পটুকে তারা একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে, তবে এটি অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার হলেও দুপাশে কার্ভ থাকায় আমার কাছে ফোনটা ততটা মোটা বা ভারী মনে হয়নি। স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকঠাক থাকলেও 3.5mm হেডফোন জ্যাক থাকছে না, যা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে খুব একটা আমরা দেখতেও পাই না। ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর যে প্রতিদ্বন্দ্বী রয়েছে স্যামসাং গ্যালাক্সি S24 Ultra বা আইফোন 15 Pro Max, সেখানে কিন্তু টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে। সো এই তুলনায় কিন্তু আপনার কিছুটা পিছিয়ে থাকছে। তবে যদি এখানে টাইটেনিয়াম ব্যবহার করা হতো তাহলে মনে হয় যে খেলাটা একটা অন্য লেভেলে জমে যেত। ফোনটিতে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ চারদিকে এই ডিসপ্লে কার্ভ করা, দুই পাশে কার্ভটা একটু বেশি এবং উপরে নিচের দিকে কার্ভ লেভেলটা একটু কম। পার্সোনালি কার্ভ ডিসপ্লে ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি হার্ডওয়্যার বেস ফেস আনলকও থাকছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ফেস আনলক কিন্তু আইফোনের যে ফেস আনলক রয়েছে সেটার মতোই কাজ করে। আমি গুড গুটে অন্ধকারও টেস্ট করে দেখেছি, এখানে কিন্তু বেশ ভালোভাবে আনলক করতে পারছিল যেরকমটা আইফোন করতে পারে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড একিউরেট, তবে এর পজিশনটুকু একটু নিচুতে মনে হয়েছে আমার কাছে। ফোনটির টপ সাইডে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি স্পিকার দিয়েছে, সেই সাথে থাকছে আয়ার ব্লাস্টার। আয়ার ব্লাস্টার দিয়ে কি করে সেটা তো আপনারা জানেন, টিভি, এসি আরো অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে কন্ট্রোল করা যায়, যেটা এতদিন আমরা শাওমির ফোনে দেখে আসছি, বাট এখন কিন্তু আমরা অনরেও এই সুবিধাটা পাচ্ছি। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, এর স্পিকার ছিল বেশ লাউড এবং বেস কোয়ালিটিও যথেষ্ট ভালো লেগেছে। তবে ভলিউম যদি আপনি 100% নিয়ে যান তাহলে কিছুটা ডিস্টরশন দেখা পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি 80-85% মধ্যে ভলিউম রাখতে পারেন তাহলে মোটামুটি একটা ভালো সাউন্ড পাবেন। এতে IP68 ডাস্ট অথবা ওয়াটার রেসিস্ট্যান্ট থাকায় 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। সো আমরাও কিন্তু পানিতে চুবিয়ে আসলে দেখছিলাম যেটা আসলে কতক্ষণ সার্ভাইভ করতে পারে। আমরাও কিন্তু বেশ কিছুক্ষণ অর্থাৎ 30 মিনিটের মতো এটাতে পানিতে চুবিয়ে রেখেছিলাম এবং দেখলাম যে টেস্টিংয়ে কিন্তু বেশ ভালো করেছে, অর্থাৎ কোনো প্রকার প্রবলেম হয়নি। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার রেজুলেশন 1280x2800 পিক্সেল। আর এই ডিসপ্লে 1 বিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে, যার PPI ডেন্সিটি 453। ডিসপ্লেটা ছিল বেশ ব্রাইট অ্যান্ড শার্প। ডিসপ্লে নিয়ে আমার কোনো প্রকার কমপ্লেন নেই। ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স আমি যদি বলি আমার কাছে বেশ ভালো লেগেছে। HDR সাপোর্ট থাকা HDR সাপোর্টেড কন্টেন্টগুলো বেশ ভালোভাবেই এনজয় করেছি। 120Hz রিফ্রেশ রেট রয়েছে ফোনটিতে। হায়ার রিফ্রেশ রেটের পিওর যে টেস্ট আমি কিন্তু সেটা এই ফোন থেকে পেয়েছি। আমি তো স্যামসাং এর S24 Ultra এবং আইফোন 15 Pro Max ইউজ করেছি, যেখানেও হায়ার রিফ্রেশ রেট রয়েছে, বাট এইটার লেভেলটা আমার কাছে মনে হয়েছে অসাধারণ। বাকি দুটো ফোন থেকেও অনেক ভালো লেগেছে। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন বা টাচ রেসপন্সও ছিল এক কথায় অসাধারণ। DxO মার্কের রেজাল্ট অনুযায়ী এখনও কিন্তু এই ডিসপ্লে টপ লিস্টেই রয়েছে। ডিসপ্লেতে অনার তাদের নিজস্ব টেকনোলজির গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে, অর্থাৎ এতে তারা দিয়েছে ন্যানো ক্রিস্টাল শেল্ড। অনার বলছে যে এটি তাদের আগের টেকনোলজি থেকে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। অনার স্মার্টফোনগুলোর বিল কোয়ালিটি অলওয়েজ বেস্ট হয়ে থাকে, সো এই ফোনের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু নয়। আমরা একটু টেস্ট করে দেখি না আসলে কতখানি সার্ভাইভ করতে পারে। ওকে, আমরা একটু ফেলে টেলে দিয়ে আমরা একটু টেস্ট করে দেখি যে কি অবস্থা রয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই রয়েছে। যাই হোক, এই ডিসপ্লের একটা অসাধারণ ফিচার হচ্ছে এতে 5000 নিট
পিক ব্রাইটনেস থাকছে। দিনের বেলায় সূর্যের প্রখর আলোতেও সব কিছু খুব ইজিলি দেখতে পারছিলাম। এখনকার দিনে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইন ইস্যু রয়েছে, বাট এই অনারের স্মার্টফোনগুলোতে এখন পর্যন্ত কিন্তু গ্রিন লাইন ইস্যুর খবরটা আমি পাইনি। তবে আপনারা কেউ পেয়েছেন কিনা, পেয়ে থাকলে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আসলে কার কার ফোনে এই পর্যন্ত অনারের ফোনে আর কি গ্রিন লাইন এসেছে, সেটা হয়তো আমরা কিছুটা হলেও মেজারমেন্ট করতে পারবো। এআইয়ের এই যুগে অনার কিন্তু বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচারও এতে দিয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো ইউজ করতে পারেন এবং বেশ এনজয়ও করতে পারেন। ফোনটিতে স্ন্যাপড্রাগনে 8 জেনের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি 4 nanometer আর্কিটেকচারে বিল্ড করা, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 750। ফ্ল্যাগশিপ চিপসেট, সো এতে বলার মতো তেমন কিছুই নেই। টেস্ট করেছিলাম বেশ কিছু হেভি গেম যেমন পাবজি, কল অফ ডিউটি বা Asphalt 9। iPhone 15 Pro Max-এও গেম খেলেছি, স্যামসাংয়ের S24 Ultra-তেও গেম খেলেছি, বাট এইখানে যে গেম খেলেছি সেটার লেভেলটা কেন জানি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে স্মুথনেস, ক্লিয়ারিটি, FPS, গ্রাফিক্স সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে বাকি যে দুইটা ফ্ল্যাগশিপ রয়েছে কোনো অংশে সেখান থেকে পিছিয়ে নেই। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে অনেক বেটার কিছু মনে হয়েছে, বিশেষ করে গ্রাফিক্স কোয়ালিটির দিক থেকে বা FPS এর দিক থেকে আমার কাছে বেটার মনে হয়েছে। তবে আমি যখন ফোনটাতে দীর্ঘ সময় ধরে গেম প্লে করছিলাম তখন কিন্তু কিছুটা হিটিং ইস্যু খেয়াল করেছি। যদি এই বিষয়টাকে কনসিডার করতে পারেন তাহলে আমি এক কথায় বলতে পারি যে এই বাজেটের মধ্যে এই মুহূর্তে গেমিং এর জন্য এটার বিকল্প আর কোনো কিছুই নেই। টেস্ট করেছিলাম ফোনটির মাল্টিটাস্কিং, এটা আমাকে প্রত্যাশার চেয়ে বেটার রেজাল্ট দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো হেভি অ্যাপস রেখেও চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপসেই ক্রাশ করছে না, এটা ছিল একটা প্লাস পয়েন্ট। ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0 আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। এতে 12 GB র্যামের সাথে 512 GB রম থাকছে, অর্থাৎ 512 GB স্টোরেজ দেওয়া হয়েছে। Android 14-based Magic OS 8.0 তে রান করছে ফোনটি। Magic OS অসাধারণ ছিল এক কথায়, আর এই ফোনের ক্ষেত্রে আসলে আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এর UI ইন্টারফেস সবকিছু মিলে আমি বলতে পারি যে অসাধারণ এক্সপিরিয়েন্স পেয়েছি এ থেকে। আরেকটা কথা, অনারের ফোন নিয়ে আসলে প্যারা নেবেন না, কারণ এখন কিন্তু অনারের ফোনগুলোতে গুগলের সকল সাপোর্টই রয়েছে, অর্থাৎ গুগল প্লে স্টোর এখানে আপনার ডিফল্টেই ইনস্টল করা থাকে এবং আপনি এখান থেকে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস কিন্তু ইনস্টল করে চালাতে পারবেন। অনার বলছে যে তারা এই ফোনে 4 বছরের মেজর আপডেট দিবে, দ্যাটস ভেরি গুড। ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, সেই সাথে এর প্রধান আকর্ষণ 108 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরাও কিন্তু থাকছে। মূলত এখানে আইসোসেলের HP 3 200 মেগাপিক্সেলের ক্যামেরাকে তারা কাস্টমাইজ করে 108 মেগাপিক্সেলে কনভার্ট করে নিয়েছে। ফোনটির ইমেজের কোয়ালিটি সত্যি বলতে অসাধারণ, পর্যাপ্ত পরিমাণে ডিটেলস পেয়েছি ছবিগুলোতে, সেই সাথে শার্পনেসও ছিল এক্সিলেন্ট। আমরা iPhone 15 Pro Max এবং স্যামসাং Galaxy S24 Ultra সাথে কম্পারিজন করে দেখছিলাম যে ছবির কোয়ালিটিগুলো কেমন। ছবির কোয়ালিটি অলমোস্ট কাছাকাছি লেভেলের ছিল, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই স্মার্টফোনটা অন্য দুইটা স্মার্টফোন থেকে বেটার ইমেজ দিচ্ছে, অন্য দুইটা ফোন থেকে এর এক্সপোজার লেভেলটা একটু বেশি মনে হয়েছে, কালারও অন্য দুইটা ফোন থেকে একটু বেশি স্যাচুরেটেড মনে হয়েছে আমার কাছে। S24 Ultra মতো এতে কিন্তু 100x জুম রয়েছে। দুটো ফোনকে পাশাপাশি রেখে আসলে জুম করে দেখছিলাম যে ছবির কোয়ালিটি কোনটা বেস্ট। ফাইনালি যখন আমরা খেয়াল করলাম তখন আমার কাছে মনে হলো যে স্যামসাংয়ের S24 Ultra জুমের পর যে ছবি পাওয়া যায় সেটা এইটার তুলনায় কিছুটা বেটার। তবে আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার রেজাল্ট দেখছিলাম এই তিনটা ফোন থেকেই। লো লাইট ফটোগ্রাফিতে এই ফোন কিন্তু অলমোস্ট কাছাকাছি লেভেলের একটা পারফরমেন্স দিচ্ছিল। নর্মালি আপনি যদি ছবিগুলো খেয়াল করেন তাহলে আপনার কাছে হয়তো বা এই ফোনের ছবিগুলো একটু বেশি বেটার মনে হতে পারে, তবে এইটাও কিন্তু কাছাকাছি রয়েছে। এবার এসে অনার যেখানে ম্যাজিক দেখিয়েছে সেটা হচ্ছে পোর্ট্রেট ক্যামেরা। এই পোর্ট্রেট ক্যামেরা কিন্তু Magic 6 Pro কিন্তু যথেষ্ট ভালো ছবি তুলতে সক্ষম, সাবজেক্ট সেপারেশনও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। পোর্ট্রেট মোডে ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড, দেখতে বেশ ভালো লাগে, আর এই ধরনের ছবিকে আপনারা সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলতে পারেন। অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পারিজন করলে এটা মোটেও পিছিয়ে থাকবে না। তবে এই ফোনে যে ছবি তুলে সেখানে কিন্তু ফেসটাকে একটু বেশি সুন্দর করে তোলে, যেটা হয়তো বা দেখতে অনেকের কাছে ভালো লাগে, তবে কিছুটা হলেও ন্যাচারালিটি কিন্তু এখানে হারিয়ে যায়, পোর্ট্রেট মোডের ক্ষেত্রে বলছি। এর সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, আর সেলফি ক্যামেরার ছবিগুলো থেকে যথেষ্ট ডিটেলস অ্যান্ড শার্পনেস কিন্তু পাচ্ছিলাম। ছবির কোয়ালিটি অন্যান্য ফ্ল্যাগশিপের মতোই বেটার, তবে এখানে একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে ফেসকে একটু বেশি স্মুথ করে তোলে। এটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, বাট যারা হচ্ছে একদমই ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের কাছে হয়তো এটা খুব বেশি ভালো নাও লাগতে পারে। এর মেইন ক্যামেরা 4K 60fps এ ভিডিও শুট করতে পারে, আর ফুটেজের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, এতে iOS বা OS দুইটাই রয়েছে এবং ফুটেজও কিন্তু বেশ স্টেবল ছিল। একটা জিনিস আমার কাছে বেশ সারপ্রাইজ লেগেছে যে শাটার স্পিড যথেষ্ট ভালো ছিল, রানিং কোনো বস্তুর ছবি তুলে দেখছিলাম যে আসলে সেটা কিন্তু ব্লার হচ্ছিল না। সো আমরা যদি ক্যামেরা সেকশনের কথা বলি তাহলে বলবো যে অন্য দুইটা যে স্মার্টফোন নিয়ে আমরা কথা বলছিলাম, স্যামসাংয়ের S24 Ultra এবং হচ্ছে iPhone 15 Pro Max,
ওই দুইটা থেকে কিন্তু খুব বেশি কিন্তু সেখানে পিছিয়ে নেই। কখনো কখনো ওই দুইটা ফোন ভালো রেজাল্ট দিচ্ছিল, কখনো কখনো এটাও ভালো রেজাল্ট দিচ্ছিল। অর্থাৎ অ্যাপারেজ যদি আমরা হিসাব করি তাহলে ক্যামেরাটাও কিন্তু এই ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে গিয়ে পড়ছে। এতে 5600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ফোনের ব্যাটারি একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এতে সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা নর্মালি স্মার্টফোনগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাই, সেই তুলনায় কিন্তু এই ব্যাটারির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে একই সাইজের ব্যাটারি কিন্তু এখানে 12.8 মিলিমিটার বেশি ক্যাপাসিটি দিতে পারে। অর্থাৎ একই সাইডের ব্যাটারি হলেও এখানে কিন্তু 12.8 মিলিমিটার ক্যাপাসিটি বেশি রয়েছে। ফোনটি 80 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে থাকে, আর ফোনটি 66 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে থাকে। আর এটাকে ফুল চার্জ করতে সময় লাগছিল 1 ঘন্টার কাছাকাছি। আর ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই ফোনটাকে নিয়ে একদমই কমপ্লেন করার মতো কোনো জায়গায় দেখি নাই, কারণ অন্য দুইটা ফ্ল্যাগশিপের সাথে কম্পারিজন করে আমি যেটা দেখেছি অলমোস্ট সেম লেভেলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা পেয়েছি। তবে আমার প্রত্যাশা ছিল যে এখান থেকে আরেকটু বেশি পাবো, তো দেখলাম যে ওই তুলনায় খুব একটা বেশি না, অলমোস্ট অন্য দুইটা যে ফ্ল্যাগশিপ রয়েছে তাদের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ছিল। এবারে কথা বলা যাক ফোনটির আদার্স বিষয় নিয়ে, যেমন ফোনটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, এরকম ছোটোখাটো যত বিষয় রয়েছে সবগুলো আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। সো গাইজ, এতক্ষণ কিন্তু অনার ম্যাজিক 6 প্রো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ফোনটির ভালো মন্দ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আমি যদি এক কথায় বলি যে আসলে এই বাজেটে অর্থাৎ 1,30,000 টাকার মধ্যে অফিসিয়াল ডিভাইস হিসেবে এটা কিন্তু অসাধারণ। তবে যে বিষয়গুলোতে আরেকটু ইম্প্রুভমেন্ট করলে হয়তো বা বাকি ফ্ল্যাগশিপগুলোর সাথে একদমই সমানে সমানে পাল্লা দিতে পারতো, সেগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে যে এখানে যদি টাইটেনিয়ামটা তারা ইউজ করতে পারতো বডিতে তাহলে কিন্তু খেলাটা একটা অন্য লেভেলে চলে যেত, এটা নিশ্চিত করেই বলা যায়। তারপরে আরেকটা জিনিস আমি একটু বলতে পারি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে এই ক্যামেরা পাম্পটাকে যদি আরেকটু সুন্দর করে সাজানো যেত হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, বাট আমার কাছে মনে হয়েছে যে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে ক্যামেরা পাম্পটাকে আরেকটু সুন্দর হলে আরও বেটার হতো। লাস্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে এর সাউন্ড কোয়ালিটি। আমার কাছে সাউন্ড কোয়ালিটি আরেকটু বেশি প্রত্যাশিত ছিল, বাট তারপরেও এখানে যেটা দিয়েছে সেটাও যথেষ্ট দিয়েছে। সো সেই তুলনায় কিন্তু এখানে আরেকটু ইম্প্রুভমেন্ট করলে ফ্ল্যাগশিপের যে গ্রেডটা ছিল সেখানে কিন্তু একদম সমানে সমানে চলে যেত। যাই হোক গাইস, এই মাইনর বিষয়গুলোকে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে অফিসিয়াল ডিভাইসগুলোর মধ্যে এইটা আপনার জন্য একটা বেস্ট ফোন হতে পারে। ভিডিওটি আর লেন্দি করবো না, আজকের মতো এখানে শেষ করবো, আপনাদের সাথে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।